বাঙালি রান্নাবান্নার মধ্যে চোরাশাকর ঠাকুর পরিবারের হেঁসেলের রান্না কিন্তু খুবই বিখ্যাত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সেই ঠাকুর বাড়ির হেঁসেলের একটি নিরামিষ পদ, বানাবো বিট বাটা, যেটা থাকলে শীতের দুপুরে গরম ভাতের সাথে কিন্তু সত্যিই আর কিছু লাগে না। তাহলে বন্ধুরা আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি বিট বাটা। হ্যালো ফ্রেন্ডস, আমি পৌশালী রায়, আমার চ্যানেল বাহারি ব্যঞ্জনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি চেষ্টা করি নিত্য নতুন মুখরোচক এবং স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করার। এই ধরনের রেসিপিগুলি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর সাবস্ক্রাইব করার পর পাশের যে ছোট্ট বেল আইকনটি আছে সেটিকে অল করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এখানে আমি 250 গ্রাম বিটকে খুব ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবারে আমরা বিটটাকে সিদ্ধ করে নেব। বিটটা যদি আমরা ডাইরেক্ট প্রেশার কুকারে জল দিয়ে সিদ্ধ করি তাহলে জলের সাথে বিটের পুষ্টিগুণটাও বেরিয়ে যায়, তাই আমি এটাকে ভাপ দিয়ে নেব, মানে স্টিম কুক করব। তার জন্য বিটের টুকরোগুলোকে একটা টিফিন বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি। টিফিন বক্সটাকে আমি বন্ধ করে দিচ্ছি। একটা প্রেশার কুকারের মধ্যে আমি 1 কাপ মতো জল দিয়ে দিয়েছি, এর মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দিলাম। এবার প্রেশার কুকারটা বন্ধ করে মিডিয়াম টু লো ফ্লেমে 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। বিটটা সিদ্ধ হচ্ছে, এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়েছি 1 টিস্পুন কালো সর্ষে, 2 টিস্পুন পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা। ঠাকুরবাড়ির সমস্ত রান্নার মশলা কিন্তু শিল নোড়াতে বেটে করা হতো, কিন্তু এখন যেহেতু সময়ের অভাব তাই আমরা মিক্সার জারে এটার মধ্যে সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার একটা পেস্ট রেডি হয়ে গেছে। হলুদ আর লবণ দেওয়ার ফলে সর্ষেটা বাটার পরেও কিন্তু তেতো হবে না। এদিকে আমাদের বিটটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর এটা রুম টেম্পারেচারেও চলে এসেছে। এবারে বিটের টুকরোগুলো আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। সব কিছুর খুব সুন্দর একটা পেস্ট আমি বানিয়ে নেব। আপনারা চাইলে সব কিছু কিন্তু শিল নোড়াতেও বেটে নিতে পারেন। একটা ননস্টিক প্যান গরম করে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সর্ষের তেল। ঠাকুরবাড়ির রান্না কিন্তু কাঁসা বা পিতলের ইউটেন্সিলসেই করা হতো, কিন্তু এখন তো সবার কাছে সেটা অ্যাভেলেবেল থাকে না, তাই আমি ননস্টিক প্যানেই করে দেখাচ্ছি। তেলটা বেশ ভালোমতো গরম হয়ে গেছে। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে। ফোড়নটাকে আমি 10-15 সেকেন্ড মতো একটু ভেজে নেব। এবারে সর্ষে পোস্তর সাথে যে বিটটাকে আমি বেটে রেখেছিলাম সেটা এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি একটু শুকিয়ে নেব। ফিরে এলাম 6-7 মিনিট পর। আমাদের বিটটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর এটা বেশ শুকিয়েও এসেছে। এখন আমি এর মধ্যে স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিচ্ছি। প্রথমে সর্ষে পোস্ত বাটার সময় সামান্য লবণ দিয়েছিলাম, তাই এই পর্যায়ে বুঝে লবণটা অ্যাড করে দিলাম। বিটের এই রেসিপিতে লবণটা কিন্তু শেষেই দিতে হবে, না হলে বিটটা ভাজার পরে পরিমাণে অনেকটাই কমে যায়। সেক্ষেত্রে লবণটা যদি প্রথমে দেওয়া হয় লবণের পরিমাণটা বেশি হয়ে যেতে পারে। খুব ভালো করে এটাকে আমি নেড়ে চেড়ে 1 মিনিট ধরে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি বিট বাটা। এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন এবং আপনার ফ্রেন্ডস ও রিলেটিভসদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করার রিকোয়েস্ট রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর সাবস্ক্রাইব করার পর পাশে যে ছোট্ট বেল আইকনটি আছে সেটাকে অল করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।